মৎস্যলোনা সাপাহার নওগাঁ সাপাহারের একজন কৃষি উদ্যোক্তা। আমি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় পুরস্কার প্রাপ্ত। আপনারা সবাই জানেন যে আমার নেদারল্যান্ড একটা এক্সপোতে যাবার কথা ছিল গত 5 তারিখ কাতার এয়ারওয়েজের 4:20 একটা ফ্লাইটে। আমার আমি বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন করিয়ে ফাইনালি যেতে পারিনি। এই ঘটনা পূর্বের এপিসোডে আপনারা দেখেছেন। আমি আজকে আমাদের সাধারণ বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে এসেছিলাম। যেহেতু আমার প্রথম বিদেশ যাত্রা, আমার যেহেতু আমি যেতে পারিনি, আমি অনেক কিছু জানিও না আসলে কোথায় কী করবো, এটা নিয়ে কী করণীয়। আমি এয়ারপোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে যাই, ওখানকার বিচারক মাসুদার স্যারের সাথে আমার কথা হয়, তাই ঘটনাটা খুলে বলি। তিনি যেটা বললেন যে কোনো এয়ারপোর্ট সংশ্লিষ্ট যে ঘটনাগুলো থাকে এটা 24 ঘন্টার মধ্যে মেসেজ করে যদি আমরা কমপ্লেনটা করি তাহলে উনি তাকে ওই সময়ের মধ্যে সমাধানটা দিতে পারেন। আসলে যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছে এটা আমারও জানা ছিল না। উনি আমাকে প্রশাসনিকভাবে যে অনেকগুলো কথা বলেছেন, কাদারওয়েজের প্রতিনিধিত্ব ছিল ওখানে, আমি তাদের সাথে পরামর্শ করে এবং যেহেতু আমার ভিসাটা টেম্পারের অভিযোগে টেম্পার ছিল, ডিউ টু টেম্পার তাদের কাতারওয়েজের পক্ষ থেকে এই অভিযোগে আমাকে অফলোড করা হয়েছে। আমি এখন সুইডেন এম্বাসি থেকে আমাকে ভিসাটা দেওয়া হয়েছিল। আমি আমার এই বিস্তারিত তথ্য এগুলো লিখে আমাকে কেন অফলোড করা হলো এই বিষয়ে এগুলো লিখে আমি তাদের কাছে জানতে চাইবো আসলে কি আমার ভিসাটা টেম্পার কিনা সঠিক ছিল। এই জন্য আমি আগামী দিনে অফিস ডেতে সশরীরে উপস্থিত হয়ে অ্যাপ্লিকেশন নিয়ে আমার যাবতীয় ডকুমেন্ট নিয়ে আমি সুইডেন এম্বাসিতে জমা দেব এবং তাদের কাছে আমি হেল্প চাইবো যে আসলে আমার ভিসার স্ট্যাটাসটা আসলে কী, তার পরবর্তী পর্যায়ে আপনারা জানতে পারবেন। আচ্ছা, আপনি তো ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে গেলেন, তিনি আপনাকে কী পরামর্শ দিয়েছেন, কী বলেছেন? তিনিও পরামর্শ দিয়েছেন, আমাকে সবাই শুনেছেন যে এই যখন ঘটনাটা ঘটলো তার 24 ঘন্টার মধ্যে যদি আমি ওখানে একটা অভিযোগ দাখিল করতাম তাহলে আমাদের শুনানি করে একটা উনি সমাধান দিতেন তাৎক্ষণিকভাবে, মানে যদি 24 ঘন্টার মধ্যে আপনি তাদের এক্তিয়ারের মধ্যে উনি, তারপরে উনি প্রশাসনিকভাবে আমাকে যথেষ্ট হেল্প করছেন, আমাকে শুনেছেন দীর্ঘক্ষণ ধরে, পরামর্শ দিয়েছেন। কারণ আমার ফার্স্ট যে কাজটা হবে ওনার পরামর্শ মতে এবং আমারও যেটা মনে হয়েছে যেহেতু আমার ভিসা ট্যাম্পারিংয়ের একটা অভিযোগ আমার বিরুদ্ধে, এটা একমাত্র সমাধান দিতে পারবে যেহেতু আমার ইমিগ্রেশন পুলিশেও ক্লিয়ারেন্স ছিল যে ভিসাটা সঠিক, তারপরেও যদি আমি পার পাইনি একমাত্র সমাধান দিতে পারবে আমাদের সুইডিশ এম্বাসি, যেখান থেকে আমাকে ভিসাটা দেওয়া হয়েছে, ইস্যু করা হয়েছে, আমি সেখানে যাবো পরবর্তীতে। আচ্ছা, ভিসাটাকে আপনি করেছিলেন নাকি কারো মাধ্যম দিয়ে করেছিলেন? ভিসা আপনার জানেন যে এখন অনেকগুলো দেশের ভিসা, ঢাকা একটা প্রতিষ্ঠান আছে VFS গ্লোবাল গুলশানে ডেল্টা টাওয়ারে, সেখানে আমি নিজে হাজির হয়ে একটা এজেন্সির মাধ্যমে ফর্মটা ফিল আপ করেছিলাম, কিন্তু যাবতীয় ডকুমেন্ট আমার বায়োমেট্রিক আমি সশরীরে উপস্থিত হয়ে VFS গ্লোবালের মাধ্যমে ভিসাটা অ্যাপ্লাই করি, ভিসা ফিটি সব কিছু জমা দেই এবং তারা যখন আমাকে মেইল করে SMS করে যে আপনার পাসপোর্ট কালেক্ট করতে হবে, মানে কারা আপনাকে মেইল করেছিল? ওই VSF থেকে, জি। তখন আমি তাদের মেইল পেয়ে SMS পেয়ে আমি সশরীরে উপস্থিত হয়ে আমার পাসপোর্টের ফাইলটা রিসিভ করি, আমি তখন খুলে দেখি যে আমার সেনদেন ভিসা হয়। তো আপনি আপনার যে এই ঘটনা, এই ঘটনা তো আপনি যে ট্রাভেল এজেন্সি থেকে করেছেন তাদেরকে তো জানিয়েছেন আপনি, তারা আপনাকে কী বলছে? তাদেরকেও আমি যখন ভিসাটা হয় তাদেরকে আমি ভিসার কপিটা তারা আমাকে চেয়েছিলো যে ভিসা দেখি, তখন আমি ছবি তুলে তাদেরকেও পাঠিয়েছিলাম। যখন টিকিট করি, টিকিট করার সময় আমার পাসপোর্ট ভিসার কপি এজেন্সির মাধ্যমে টিকিটটা করি, তাদেরকেও আমি এটা ছবি তুলে পাঠিয়েছিলাম। পরে আমি এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন পাওয়ার পরে যখন ফাইনালি ফ্লাই করার আগে তখন যখন আমাকে কাতারের স্টাফ আটকায় তখন আমি প্রথম তাদের মধ্যেই শুনি যে আসলে বিচারের টেম্পার আমাকে ফাইনালি যেতে দেওয়া হয়নি। আপনি কাতার এয়ারওয়েজের যে এটা, আপনি কি সরাসরি নেদারল্যান্ডসে যাচ্ছিলেন নাকি মানে কোন জায়গা থেকে কোন জায়গা টিকিট? আমার টিকিট ছিল ঢাকা আমস্টারডাম, এর মধ্যে ঢাকা দোহা, ওখানে ট্রানজিট হয়ে প্লেন চেঞ্জ করে আবার দোহা টু আমস্টারডাম। জি, মানে হচ্ছে আপনি রিটার্ন টিকিট তো কেটেছেন আর কি? জি, রিটার্ন টিকিটও কাটা ছিল আমার, প্রায় 2টা টিকিট মিলে যাওয়া এবং আসা সব মিলে আমার প্রায় 1,28,000 টাকা ছিল টিকিটের ফেয়ার, মানে 1,28,000 টাকা আপনার টিকিটে পেয়ে ছিল। কিন্তু আপনি যেহেতু যেতে পারছেন না, আপনি কি যে কাতার এয়ারওয়েজের কাছে জানতে চেয়েছেন যে আপনার যে রিটার্ন যে টিকিট আছে সেই টিকিটটা তারা কী করবে, এটা ক্যান্সেল করবেন নাকি কী করবেন? এটা আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের মহামান্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারাও প্রতিনিধি ছিলেন কাতারের, তারা বলেছে যদি আপনার ভিসা যদি ঠিক থাকে এবং যদি নতুন করে যেহেতু টেম্পার একটা 2টা ডিজিট মনে হচ্ছে একটু অস্পষ্টতা আছে ভিসাতে, এটা যদি সুইডিশ এম্বাসি যদি ঠিক করে দেয়, কারেকশন করে দেয় তাহলে তারা আমাকে
ট্রাভেল করার ব্যাপারে অন্য মেসেজও বলেছেন হেল্প করার জন্য, তারাও বিষয়টি ভেবে দেখবেন বলেছেন আমাকে। মানে ভেবে দেখবেন কিন্তু আসলে করবেন কি না সেটা তারা এখনও পর্যন্ত বলে নাই, এটাও সুইডিশ অ্যাম্বাসির ভিসার উপরে বোঝা যাবে। আসলে যদি আসলে ডিপেন্ডটা করছে তাদের উপরই এখন, যেহেতু তাদের অভিযোগ যেটা আছে সেটা যদি। আচ্ছা, আর একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই আমাদের প্রথম পর্বে দেখেছিল যে আপনি বলেছিলেন একজন নারী আপনার সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করেছিলেন, আসলে তিনি কি বাংলাদেশের নাগরিক ছিলেন নাকি অন্য কোনো দেশের নাগরিক ছিলেন? এটা কারণ যিনি বাংলা ভাষায় কথা বলেছে অবশ্যই আমাদের ধারণা করতে হবে বাংলাদেশে, আবার পশ্চিমবাংলারও হতে পারে যে বাংলা ভাষী, তিনি বাংলা ভাষায় আমার সঙ্গে কথা বলেছেন। তো প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে সোহেল রানা ভাইয়ের যে ঘটনা, 5ই আগস্ট যে ঘটনা সোহেল রানা ভাইয়ের সাথে ঘটেছিল, ভাই আজকে এসেছিলেন এয়ারপোর্টে, এসে তিনি মহামান্য যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এয়ারপোর্টে যে কোনো ঘটনা কোনো যাত্রী কিংবা প্রবাসীর সঙ্গে ঘটলে সেটি 24 ঘন্টার মধ্যে বিমানবন্দর ম্যাজিস্ট্রেটের কাছে অভিযুক্তি দায়ের করতে হয়, তাহলে তিনি সেটা ব্যবস্থা নিতে পারেন। যেহেতু 24 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেছে সেহেতু তার এখন কোনো কিছু করার নেই। এখন যে অ্যাম্বাসি রয়েছে, ভিসা যে অ্যাম্বাসি দিয়েছে সোহেল রানা ভাই কিন্তু বলেছেন সেই অ্যাম্বাসির উপর নির্ভর করছে যে আসলে সোহেল রানা ভাই পরবর্তীতে যেতে পারবেন নাকি যেতে পারবেন না। তো আমাদের তৃতীয় পর্বের জন্য সবাই অপেক্ষা করুন যে আসলে কী হতে যাচ্ছে, সোহেল রানা ভাইয়ের ভিসাটি আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট নাকি কাতার এয়ারওয়েজের ভুল নাকি আসলে কার ভুল,